এক আখের রস বিক্রেতার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার কর্ণচড়া ফাঁড়ির অন্তর্গত শেরপুর গ্রাম পঞ্চায়েতের বিএসএফ ক্যাম্প সংলগ্ন গোবিন্দপুর এলাকায়। ঘটনার খবর যায় রায়গঞ্জ থানায়। রায়গঞ্জ থানা ও কর্ণচড়া ফাঁড়ি পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এদিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আখের রস বিক্রেতার নাম মাধব সরকার, বয়স 36, বাড়ি রায়গঞ্জ থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের মেহেন্দি গ্রাম বটতলি এলাকায়। শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতের ভাই বিনয় সরকারের অভিযোগ, বিএসএফ ক্যাম্প সংলগ্ন গোবিন্দপুর এলাকার ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখি, আমাদের সন্দেহ, আমার দাদাকে কেউ বা কাহারা খুন করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই আখ বিক্রেতার স্ত্রী রূপা সরকার বছর 3 আগে নাবালক ছেলে মেয়েকে ছেড়ে উত্তরপ্রদেশে গিয়ে এক যুবকের সঙ্গে বিয়ে করেছে। বর্তমানে দুই নাবালকের বয়স 7 বছর ও 9 বছর। ঠাকুরদা ঠাকুরমার কাছেই বর্তমানে ওই নাবালক দুটি রয়েছে। মাধববাবুর ইনকামের ওপর ভিত্তি করেই এই সংসার চলত। মৃত শ্রমিকের বাবা সনাতন সরকার বলেন, আমার ছেলেকে যারা খুন করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই। শেরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ রায় বলেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মাধবকে খুন করা হয়েছে, তবে পুলিশ তদন্ত করে সমস্ত কিছু বের করুক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তির শরীরে ফুটন্ত গরম জল অথবা অ্যাসিড জাতীয় কিছু ঢেলে খুন করা হয়েছে। কি হয়েছিল? আমাকে 4টার সময় ফোন করছে কৃষ্ণ মামা, মেম্বার মশাই, তো বললো যে গোবিন্দপুর তার দাদা পড়ে আছে ওইখানে, ওখানে নাকি মারা গেছে। তো আমি গেলাম ওইখানে, গিয়ে দেখলাম দাদা ওখানে পড়ে আছে, মারা গেছে, কিন্তু পিঠের মধ্যে বড় বড় ফোসকা, যেমন গরম জল ঢেলে দিছে ঢালার পরে সেই ফোসকাগুলো হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে আমার দাদাকে এটা যে কোনোভাবে কেউ মারা হয়েছে। আমি সেই তদন্তটা চাই যে আপনারা অভিযোগ করেছেন। থানায় অভিযোগ করিনি, আমরা এখনই থানায় যাব। কি চাইছেন এখন? আমরা শাস্তি চাচ্ছি যে নাকি এগুলো করেছে। দুটা বাচ্চা, একটা একটা ছেলে একটা মেয়ে, এখন কি হবে এদের? কি হয়েছিল দাদা ঘটনাটা? ঘটনাটা আমাকে 3:30টার দিকে বড়ো ফোন করে জানতে পারি যে খলসির একজন ছেলে ওখানে মরে পড়ে আছে। ওখানকার মেম্বার আমাকে ফোন করেছিল। তারপরে আমি ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে মাধব সরকার নামে একটা ছেলে ওখানে পড়ে আছে। তারপরে আমি ওর বাড়িতে খবর দিই, তো তারপর দেখে যা মনে হলো যে পিঠের মধ্যে বড় বড় ওই ফোসকা পড়ে আছে। তাতেই আমাদের একটু সন্দেহ যে কেউ হয়তো মেরেও ফেলতে পারে। তো সেটাই এখন তদন্ত। কাউকে কোনো সন্দেহ বা কিছু? না, এমন তো কিছু আমাদের মনে হচ্ছে না যে কাউকে কেউ কারোর সঙ্গে শত্রুতা বা কিছু এরকম তো আমাদের কাছে কোনো খবর নেই। তো এখন আমাদের সন্দেহ ওই ফোসকাটা নিয়েই যে কেন ফোসকা কেন পড়লো, কেউ হয়তো মেরেও ফেলতে পারে, সঠিক তদন্ত হলে। এবং কি করতেন উনি? উনি এমনি লেবারি কাজ করতেন, কখনো কুশিয়ার বিক্রি করতেন, কুশিয়ারের রস বিক্রি করতেন। আপনারা অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ। রায়গঞ্জ থেকে বিদিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।